আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বুক বাই ফারজানা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্মোকি তন্দুরি চিকেন রেসিপি। আর এর জন্য লাগবে তন্দুরি চিকেন। তৈরির জন্য প্রথমে নিতে হবে চিকেন 450 গ্রাম, আতা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। দিয়ে দিতে হবে লবণ 1/2 টেবিল চামচ ও টক দই 2 টেবিল চামচ। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট দিতে হবে। তন্দুরি মশলা পেস্ট তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আদা পেস্ট 1/2 টেবিল চামচ, রসুন পেস্ট 1/2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, সরিষার তেল 1.5 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, তন্দুরি মশলা গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ভিনেগার 1/2 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিই। আধা ঘন্টা রেস্টের পর তন্দুরি মশলা পেস্ট মাংসগুলোর ভেতর ভালোভাবে মেশাতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে মাংসের কাটা জায়গাগুলোর ভেতর মশলাগুলো ভালোভাবে দেওয়ার। তন্দুরি মশলা মেশানোর পর মাংসগুলোকে ওভারনাইট বা অ্যাটলিস্ট 5-6 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। টমেটো পেস্ট তৈরির জন্য প্রয়োজন টমেটো সস 1/4 কাপ ও সরিষার তেল 1 টেবিল চামচ। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মেশাতে হবে। ম্যারিনেটের পর একটি প্যানে দিয়ে দিতে হবে বাটার 1 টেবিল চামচ, ইচ্ছে করলে আপনারা এটা বাদ দিতে পারেন। এরপর মাংসগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, এতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারবে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। বাকি মশলাগুলো এভাবে দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে উল্টিয়ে দিয়ে আবার 3-4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। যখন মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে তখন স্প্যাচুলার দিয়ে চারপাশের মশলাগুলো নিয়ে মাংসের ভেতর দিয়ে তা আবার 2-3 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। মাংসগুলো রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। যেই টমেটো পেস্টটি তৈরি করা হয়েছিল তা মাংসের উপর ব্রাশ করে চুলায় একটু পুড়িয়ে নিতে হবে 1 মিনিটের জন্য। এতে করে তন্দুরি মাংসে একটি স্মোকি ভাব আসবে। কাজটি করার সময় একটু কেয়ারফুল থাকবেন, চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এই তন্দুরি চিকেনগুলো আপনারা পরোটা, লুচি বা নানের সাথে খেতে পারেন। দেখুন তন্দুরি চিকেনের ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর বাহিরেও পোড়া পোড়া ভাব এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।